চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনে অভিযুক্ত তিন ছাত্রকে আজকালের মধ্যে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জানিয়েছেন উপাচার্য শিরিন আক্তার। এর আগে ঘটনার মূল হোতা আজিম সহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 17 জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল এলাকায় দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্থার শিকার হন এক ছাত্রী। শুধু তাই নয়, ওই ছাত্রীর সাথে থাকা বন্ধুদেরও মারধর করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদেরকে দূরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণও করে তারা। এই ঘটনায় ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অজ্ঞাতনামা 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেহেদী হাসান হৃদয় ও ইতিহাস বিভাগের মোহাম্মদ আজিমকে শনাক্ত করা হয়। তারা দুজনই শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। খুব তাৎক্ষণিক একটি কমিটি করে দিয়েছি, সেটি তদন্ত কমিটি। সেটি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়মে যে কমিটি আছে তার মাধ্যমে আমরা ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে আজকে অথবা কালকের মধ্যেই সেই ছেলেগুলিকে বরখাস্ত করবো আজীবনের জন্য। শুক্রবার দিবাগত রাতে আসামিদের ধরতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘটনার মূল আসামি মোহাম্মদ আজিম সহ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ নুরুল আফসার বাবু, হাটহাজারী কলেজের ছাত্র মোহাম্মদ নূর হোসেন শাওন ও মোহাম্মদ মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় আমাদেরকে যেটি বলেছে যে সাইফুল এবং মেহেদী চেহারার মধ্যে তার একটু কনফিউশন রয়েছে। সে প্রথম হলে এসে যে মোবাইলে কথা বলেছে সেই মোবাইলটি ছিল মেহেদী, আমাদের সেটি বলেছে তার মোবাইল দিয়েই সে কথা বলেছে। তো এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত মেহেদীকে আমরা ওইভাবে সাসপেক্ট করতে পারছি না, বা সেই সাথে সাইফুলকে না ধরার মধ্যে আমরা কনফার্ম করতে পারছি না। তুনাজ দিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।